আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, তুষার ব্লগ চ্যানেলে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা। আজ 16 নভেম্বর 2021 রোজ মঙ্গলবার। আপনারা দেখছেন কুষ্টিয়া জেলার মিরপুর থানায় অবস্থিত মিরপুর হাট। মিরপুরের হাটটা বসে সপ্তাহের প্রতি মঙ্গলবার। দর্শক বন্ধু, মিরপুর হাটের এপাশে রয়েছে হাঁস মুরগি ও কবুতরের হাট। আপনারা তুলনামূলক কম দামে মিরপুরে এই হাট থেকে দেশি মুরগি, হাঁস, রাজহাঁস, চীনা হাঁস এবং কোয়েল পাখি কিনতে পারবেন। আসসালামু আলাইকুম। কাকা কি বাড়িতে হাঁস পালেন না কিনে আনেন বিভিন্ন জায়গা থেকে? বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে আসেন? পাংশা থেকে, রাজবাড়ি পাংশা? আচ্ছা, ওই ছাদ থেকে কিনে নিয়ে আসেন? তো চীনা হাঁস কত করে বিক্রি করতেছেন? 600 টাকা থেকে 1000 টাকা। যেটা 1000 টাকা সেটার ওজন কতটুকু হবে তাও? 3 কেজি হবে আনুমানিক। ভাই পাতি হাঁস কত করে দিচ্ছেন? 700 টাকা জোড়া। বয়স কেমন এগুলোর? বয়স 5 থেকে 6 মাস। ডিম দেবে? ভাই রাজহাঁস কত করে দিচ্ছেন? 1500 টাকা পিস। ভাই রাজহাঁস কত করে দিচ্ছেন? রাজহাঁস কত করে? 1500 টাকা পিস। একটার ওজন কতটুকু হবে তাও? 5 কেজি থেকে 6 কেজি পর্যন্ত। ভাই দেশি মুরগি কত করে দিচ্ছেন? 400 টাকা কেজি। ভাই দেশি মুরগি কত করে দিচ্ছেন? 400 টাকা কেজি। ভাইয়া কি কি কবুতর নিয়ে আসছেন এখানে? গিরিবাস কত করে জোড়া বিক্রি করেন? 600 টাকা থেকে 700 টাকা জোড়া। আর গোলা কত করে বিক্রি করেন? 300 টাকা থেকে 400 টাকা জোড়া গোলা বিক্রি হয়ে থাকে। ভাই আপনার কি খামার আছে কবুতরের? আমার না, এমনি পোষি। সগে কিছু পোষেন আর মাঝে মাঝে হাটে নিয়ে আসেন বিক্রির জন্য? ভাই কি কি কবুতর নিয়ে আসছেন এখানে? রেন আছে, ম্যাকপা আছে, জ্যাকোবিন আছে, মুক্তি আছে। জ্যাকোবিন কত করে জোড়া বিক্রি করতেছেন? 3000 টাকা জোড়া। 3000 টাকা আর মুক্তি কত করে জোড়া? 1500 টাকা। মুক্তি 1500 টাকা জোড়া। আর রেন কত করে দিচ্ছেন? রেন 3000 টাকা জোড়া। আর বাড়িটা কি কবুতর পালেন নাকি? আচ্ছা, কত জোড়া আছে? 22 জোড়া মতো আছে। মাঝে মধ্যে হাটে আসেন বিক্রির জন্য? আজকে এখানে কি কি কবুতর নিয়ে আসছেন? সাদা দুটা ক্রস আর বাকি তিনটা হচ্ছে সিরাজি। সিরাজি কত করে জোড়া দিচ্ছেন? 2000 টাকা জোড়া সিরাজি। আর এই সাদা ক্রস জাতের এটা 2200 টাকা জোড়া। ভাই কি কি কবুতর নিয়ে আসেন এখানে? কি কি কবুতর আছে? দেশাল আর গিরিবাস। দেশাল কত করে জোড়া দিচ্ছেন? 400 থেকে 500 টাকা জোড়া। আর গিরিবাস কত করে দিচ্ছেন? 1000 টাকা থেকে 1500 টাকা জোড়া গিরিবাস। ভাই তিতির পাখি কত করে দিচ্ছেন? কত করে বিক্রি করতেছেন? দাম চাচ্ছেন কত দুটার? এক জোড়ার দাম চাচ্ছেন 1600 টাকা। কাস্টমার কি দাম দর করতেছে কত করে বলে? কাস্টমার কত দাম বলতেছে? এক জোড়ার দাম বলছে 1100 টাকার মতো। ভাই তিতির পাখি কত করে দিচ্ছেন? তিতির পাখি 700 টাকা জোড়া।
ভাই কি কল পাখি বাড়িতে খামার আছে না কিনে আসেন না ভাই আমার ভালো এমনি বিভিন্ন জায়গা থেকে কিনে আনেন আর বিক্রি করেন আচ্ছা কল পাখি কত করে জোড়া বিক্রি করতেছেন এখন 80 টাকা জোড়া বিক্রি করছি 80 টাকা জোড়া ওই নর নারী আপনারা মিলাই দেন হ্যাঁ নর নারী মিলাই সব ডিম পাড়া পাখি এগুলো সব ডিম পাড়া আচ্ছা কয়টা নিয়ে আসছিলেন খরগোশ দুইটা নিয়ে আসছি এই দুইটা নিয়ে আসছেন কত করে জোড়া বিক্রি করবেন এই দুইটা 1000 টাকা আশা করি মানে আপনি আশা করছেন যে দুইটার দাম 1000 টাকা ইনশাআল্লাহ আসবে এখানে নারকেলও বিক্রি করতে দেখা যাচ্ছে ভাই নারকেল কত করে বিক্রি করতেছেন কত করে নারকেল 80 টাকা জোড়া দর্শক বন্ধু মিরপুর হাটের এপাশে ধান বেচাকেনা হচ্ছে কি কি ধান কিনছেন 39 39 কত করে কিনলেন 1020 টাকা মন আর কিনলেন কি ধান ধানি গোল্ড ওটা কত করে 1020 টাকা মন কয় মন কিনছেন এখন পর্যন্ত দশ মনের মতো কেনা হয়ে গেছে ভাই কি কি ধান কিনলেন কোনটা কত করে কিনলেন ধান ধানি গোল কিনলেন 1020 থেকে 1030 টাকা মন পনেরো পঞ্চাশ ধান কিনলেন কত দিয়ে 1040 থেকে 1050 টাকা মন ভাই চাউলের বাজার দরটা কি গত সপ্তাহের সাথে কম না বেশি দাম কমছে কিছুটা কম এটা কি চাউল স্বর্ণা এটা কত করে কেজি খুচরা 40 টাকা কেজি আর এটা কি চাউল পুরাতন 28 এটা কত করে কেজি 42 টাকা কেজি দর্শক বন্ধু হাটের এই পাশে গম সরিষা মসুর কালা বিক্রি হচ্ছে কাকা গম কত করে বিক্রি করতেছেন এটা 33 টাকা কেজি আর এ পাশের এটা 32 টাকা কেজি ভাই ভুট্টা কত করে দিচ্ছেন 32 টাকা কেজি আসসালামু আলাইকুম কাকা বেচা বিক্রি কেমন হচ্ছে হাটে সেরকম বেচা বিক্রি নাই আচ্ছা এই যে কালাই মসুর এগুলো কি আপনি আবাদ করেন না কিনে নিয়ে আসেন আপনার কিনে নিয়ে আসা কালাই কত করে বিক্রি করতেছেন 100 টাকা কেজি আর মসুর 80 টাকা কেজি মটর মটর এটা কত করে 80 টাকা কেজি খেসারি 15 টাকা কেজি আসসালামু আলাইকুম কাকা বেচা বিক্রি কেমন হচ্ছে হাটে সেরকম বেচা বিক্রি নাই হাটে তো কাস্টমার ভালোই দেখা যাচ্ছে কেনার লোক নাই আচ্ছা সরিষা কত করে বিক্রি করতেছেন এটা এটা 100 টাকা কেজি আর এটা এটা 100 টাকা কেজি আচ্ছা ভাই কালাই কত করে দিচ্ছেন এটা 100 টাকা কেজি আর এটা হচ্ছে বড়ি বানানোর বড়ি বানানোর ডাউল এটা কত 120 টাকা কেজি আর সোলা এটা কত ভাই এটা 50 টাকা কেজি আর এ পাশের এটা এটা 70 টাকা কেজি মিরপুর হাটের এপাশে রয়েছে ছাগলের হাট চলুন দর্শক আমরা কিছু ছাগলের বাজার দর সম্পর্কে জানার চেষ্টা করি না
আসেই দিবে এক প্লেট না ভাই দুইটা পাটি ছাগল এই দুইটার দাম কত যাচ্ছেন 27 27000 টাকা দাম চাচ্ছেন আর কাস্টমার কত বলতেছে 23 কাস্টমার দুইটার দাম বলতেছে 23000 টাকা ভাই দুইটা কি জাতের বাচ্চা सामने जे दुटा गारुल देखा जाच्छे दाम कत जा দুইটার দাম চাচ্ছেন 30000 টাকা কি গারল পাঠার পাঠি দুইটাই খাসি গারল দুইটার দাম চাচ্ছেন 30000 টাকা আর কাস্টমার কত বলতেছে দাম 22 কাস্টমার 22 থেকে 25000 টাকা পর্যন্ত দাম বলতেছে খাসি গড়া নাকি কি গড়া পাঠি 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 গারল দাম চাচ্ছেন কত কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে 12000 12000 টাকা কাস্টমার কত বলতেছে ওই মনে করেন 9.5 তুমি কয় 9.5000 টাকা দাম বলতেছে হাটের এই পাশে কাপড় চোপড়ের দোকানও দেখা যাচ্ছে বিশেষ করে শীতের পোশাকও পাওয়া যাচ্ছে এখানে दर्शक बंधु मिरपुर हाटेर पाशे रयेछे गरुर हाट एई हाटे बोलते गेले छोटो एबं माझारी धरनेर षाड गरु बेशी पावा जाय आसलामु आलाइकुम भाई बेचा बिक्री केमन होच्छे हाटे कास्टमार सेरकम नेई कयटा गरु नियेछिलेन একটা বিক্রি করছেন কি ও দুইটাই আছে আচ্ছা আপনার সামনে যেটা দেখা যাচ্ছে এটা কি জাতের শাল বাচ্চা কোন জাতের শাল বাচ্চা এটার দাম কেমন চাচ্ছেন 55000 টাকা কাস্টমার কত বলতেছে 42 থেকে 43000 দাম বলতেছে কাস্টমার আসসালামু আলাইকুম ভাই বেচা বিক্রি কেমন হচ্ছে শুরু হয় নাই হাতে কি কাস্টমার কম আজকে দুটো শাল বাচ্চা নিয়ে আসছেন দুটার দাম কেমন চাচ্ছেন দাম চাইছে 1,05,000 1,05,000 টাকা কাস্টমার কত বলতেছে দাম 90 থেকে 92,000 টাকা কাস্টমার দাম বলতেছে ভাই এটা কি জাতের শাল বাচ্চা কি জাতের শাল বাচ্চা অস্ট্রেলিয়া ভাই অস্ট্রেলিয়ান বয়স কেমন এটার আনুমানিক 7 থেকে 8 মাস দাম কেমন চাচ্ছেন আপনি কত দাম চাচ্ছেন দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন 38000 টাকা গরুর হাটের এই পাশে বাসার তরে কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে ভাই মাছ ধরার খরচগুলো কত করে 220 টাকা করে পিস